আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার আজকের ব্লগটি হলো কিভাবে আমি সহজভাবে চটপটি রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সবগুলো উপাদান কেটে নিয়েছি, তো চলুন আপনাদেরকে প্রতিটি উপাদানের কথা বলি। প্রথমে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি চটপটি প্রেশার কুকারে। এটা হচ্ছে কিউব করে কাটা আলু, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে শসা। এরপর এখানে হচ্ছে গাজর, ধনিয়া পাতা, এটা হচ্ছে চটপটির মেইন জিনিস, যেটা ফুচকা চটপটির সাথে খাওয়া হয়। এটা তেঁতুলের টক, এটা হচ্ছে একটা ডিম যেটা আমরা চারজনে খাবো। এখানে আমি সেদ্ধ করা চটপটিগুলো একটি প্যানে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। চটপটি যখন বেশি করে ফুটে উঠবে, এতে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, তারপর ভালোভাবে নেড়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি চটপটির মশলা। আমি এখানে রাঁধুনি চটপটি মশলা ইউজ করেছি, আপনার অন্য ব্র্যান্ডেরও দিতে পারেন, যার যেটা পছন্দ এটাই ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে নেড়ে দিব যাতে চটপটির সাথে মশলাগুলো মিশে যায়। এরপর কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে গরম হয়ে উঠলে চটপটি নামিয়ে নিব। এরপর দেখুন পরিবেশন, এর উপর তেঁতুলের টক দিয়ে দিলাম। আপনারা চাইলে রান্না শেষও তেঁতুলের টক দিয়ে নেড়ে নামিয়ে ফেলতে পারেন, তো আমি এভাবে খেতে পছন্দ করি, তাই আমি নামিয়ে তেঁতুলের টকটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম তেঁতুলের টকটি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, এরপর ধনিয়া পাতা, এরপর দিয়ে দিলাম শসা, এরপর দিয়ে দেব ডিম। এরপর তৈরি হয়ে গেল আমাদের চটপটি, এর উপর কিছু ছিটিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। দেখুন যেহেতু আমরা চারজনে খাবো, তাই চারজনের জন্যই তৈরি করেছি। এর উপর দিয়ে দিলাম ফুচকা, ব্যাস হয়ে গেল আমাদের চটপটি। আমি যেভাবে খাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো পরবর্তী কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।